গরুরা যেতে দেয়, আদর করে, আদর করে। আচ্ছা তুমি কিসে পড়ো এখন? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হবে? আচ্ছা তুমি না বলছো যে মার মতো খামারই হবে? কথা হবো, হতে চাই। দুটোই হবে? দুটো কি হওয়া যাবে? এই ঘরটা দিয়েছেন না? এই ঘরটা দিতে কত টাকা লেগেছে? সাড়ে তিন লক্ষ টাকা লেগেছে গরু বিক্রি করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আগে আপনাদের বলছি যে এই গ্রামে প্রায় ৫০টি খামার অবস্থিত। ম্যাক্সিমাম খামারই হল নারী উদ্যোক্তা। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা খামারির জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করতেছি। আর একটি দর্শক একটা কথাই আছে, প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে, আর নারীরাও কেন পিছিয়ে থাকবে? তো এই গ্রামে আসলে কিন্তু সেটাই দেখা যায় যে নারীরা পিছিয়ে নেই, সংসারের পাশাপাশি পুরুষদের পাশাপাশি নারীরাও প্রত্যেকটা কাজে সহযোগিতা করে সংসারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছেন। এবং এটা প্রত্যেকটা গ্রামেই হওয়া উচিত। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যদি এরকম নারীরা কর্মঠ হয়, বসে না থেকে সংসারের পাশাপাশি গরু বাছুর বা হতে পারে ছাগল মুরগি লালন পালন করে, তাহলে কিন্তু সেই সংসারের অভাব থাকবে না এবং দেশেরও অভাব থাকবে না, দেশও এগিয়ে যাবে। তো আশা করি দেশের সরকারকে এগুলো পদক্ষেপে এগিয়ে আসা উচিত এবং প্রত্যেকটা নারীকে উদ্বুদ্ধ করা উচিত যাতে নারীরা সংসারের পাশাপাশি এরকম গরু বাছুর ছাগল হাঁস মুরগি লালন পালন করে সংসারের আয়ন নিতে পারে, বাড়াতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর সুন্দর উন্নত জাতের কিছু গরু দেখতে পাচ্ছি এবং খুবই পরিকল্পিতভাবে সুন্দর করে একটি খামার গড়ে তোলা হয়েছে। আর এই খামারটি যিনি সার্বক্ষণিক পরিচালনার দায়িত্বে আছেন, এদেরকে দেখভালের দায়িত্বে আছেন একজন নারী, সে সংসারের পাশাপাশি এদেরকেও যত্ন করেন, পাশাপাশি সংসার সামলান, সন্তানদের লালন পালন করেন। আসলে কিভাবে সম্ভব এত কিছু আমরা জানবো সেই নারীর কাছ থেকে। এবং গরু লালন পালন করে আসলে কেমন আছেন, জীবনযাত্রা কেমন চলছেন, সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে, সে কিভাবে সময় দিয়ে থাকেন এবং আসলে সর্বোপরি কেমন আছেন। দিদি কেমন আছেন? ভালো আছেন। কি নাম আপনার? লিপি ঘোষ। লিপি ঘোষ। আচ্ছা মন খারাপ নাকি? আচ্ছা শরীর খারাপ? সরি দিদি আমরা কষ্ট দিচ্ছি আপনাকে। এই যে আমরা দেখতেছি যে বাড়ির মধ্যে উঠোনে গরু লালন পালন করেন, আসলে কত বছর হলো গরু নিয়ে আসেন? আগে কি স্বামী করতো না? স্বামী আগে করতো, ছোট করতো, স্বামীরও লালন পালন আগে থেকে করে। আচ্ছা তার মানে আপনি আসার পর থেকে উন্নত জাতের গরু লালন পালন শুরু করেছেন? উন্নত জাতের করি নাই, পয়লা দেশি গরু পালছি, পালিত দেশি গরু মেলাগুলো আসিল, তার বাদে ওগুলো লস হয়ে যায়, তার বাদে ওগুলো বিক্রি করে দিয়ে আমি বিদেশি বাছুর কিনি, কিনে পালন আমি শুরু করি। দেশি গরুতে লস হয়? বিদেশি গরুতে লস হয় না? বিদেশি গরুতে লস হয়, লস খাইছি মেলা কয়টা, হয়তো গর্ভবতী থাকে না, হিট থাকে না, সেগুলো লস হয় বিক্রি করে দিই। হিট থাকে না কেন দিদি? থাকে না কি কারণে বেন, সেগুলো ডাক্তার চিকিৎসা দেই থাকে না, পরে ডাক্তার বলে বিক্রি করে তার তাহলে বিক্রি করে দেই। আচ্ছা এই যে এত কিছু সামলানো, রান্না বান্না সংসার সন্তান এত কিছু পরও এই গরুর মানে যত্ন কিভাবে করেন? ওই ওর মধ্যে সময় দিয়ে আমরা করি, ওই রান্না বাড়িও করি, এগুলো সময় দিয়ে এই কাজ করি। এত সময় হয়? সকালে উঠা লাগে, সকালে উঠা লাগে, পাঁচটার সময় উঠা লাগে, সেই পাঁচটায় ভোর পাঁচটায় উঠা লাগে, ছয়টায় এই সময়তে। তাহলে আরাম করেন কখন? আরাম ওই রাত্রিতে, কিন্তু অনেক সময় তো রাত্রেও উঠে গরু দেখা লাগে। রাত্রে উঠে দেখা লাগে, সময় উঠে উঠে এসে দেখে যায়, আবার দয়া করতে শুয়ে পড়ি। আচ্ছা তো এদেরকে বলেন তো সকালে উঠে কি কি ভাবে এদের যত্ন নেন? সকালে উঠে একরে ওই পায়খানা পরিষ্কার করি, করে একরে মাইকে থাকলে ধোয়া পাতলা করে দিয়ে গাই ধোয়াই, গাই দিয়ে তারপরে দুধ দিয়ে আসি, ওই জায়গা মিল আছে ওই মিলে দুধ দিয়ে আসি, দিয়ে এসে আমি একরে খাবার দিয়ে একরে পরিষ্কার করে টুরে ছুঁয়ে দেয় আমার রান্না বান্না আমি করি। তার মানে আগে এদের কাজ করতে হবে? এদের কাজ আগে করি। আচ্ছা গাই ধোয়ানো আপনি? আমি ধোয়াই। দোয়াইতে কি কখনো লাথি বা ঢিস খান নাই? না আমি খাই নাই, আমার গরু লাথি মারে না। লাথি মারে না? না। আচ্ছা অনেকে অবশ্য এরকম বিড়ম্বনার শিকার হয়। না লাথি মারে না আমার গরু, এটাও লাথি মারে। সব লক্ষ্মী গরু না? হ্যাঁ।
আপনার মতো লক্ষ্মী। আচ্ছা, কয় সন্তানের মা আপনি? আমি দুই সন্তানের মা, দুটাই আমার কন্যা। দুটাই কন্যা, তাহলে তো আপনি আসলেই সুখী মানুষ যে মেয়ে হলো লক্ষ্মী। ওদিকে সামলান লাগে, এগুলো সামলান লাগে। আচ্ছা, তো সন্তান দুইটা বললে কি হবে? আর সন্তান নেই? না। এরা কি তাহলে? এরা আছে পাশাপাশি পাঁচটা। পাঁচটা, তাহলে দুইটা আর পাঁচটা সাতটা। তো এই সন্তানগুলোর একটু দেখি, এদের কি কোনো নাম রেখেছেন? একটু এদিকে আসেন দিদি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সন্তানটা আপনার একটু কালো, নাকি? কালো সন্তান বলে কি আদর কম করেন নাকি? সমানই করেন। এটা এটা কি বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিয়েছে, যে সাত আট মাস হলো বাচ্চা দিচ্ছে, আবার গর্ভবতী হয়েছে তিন মাস। মানে প্রথম বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা দিচ্ছে। এটার দুধ কতটুকু হয়? সারাদিনে আদমন দিতে আসি। আদমন মানে বিশ্বের দুধ? বিশ্বের দুধ। আচ্ছা, এটা কি কেনা ছিল না পালে? না, আমার ঘরের গরু। ঘরের গরু। আচ্ছা, এটা কি জাত পাইছে দিদি? জাতটা বলতে পারবেন না নাকি? ফ্রিজিয়ান জাত? হ্যাঁ, ফ্রিজিয়ান জাত। আচ্ছা, তো 20 লিটার দুধ দেয়, যা খুব ভালো। আমরা এই যে পাশে আর একটা দেখতে পাচ্ছি, এটা একটু সুন্দর। এটা সুন্দর, এটা পেটের থেকে হয়েছে, এই যে এক বছরের। এটার পেটের থেকে? ওটার পেটের থেকে হয়েছে। আচ্ছা, ছয় মাসে গর্ভবতী। আচ্ছা, এই যে যখন এই গরুগুলো প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, তখন কি এদের যত্ন বেশি নিতে হয়? যত্ন নিতে হয় তখন না, এই যে যত্ন এখন নেব, তখন হালকা কম নিচ্ছি, এখন বেশি নেব। আচ্ছা, না ধরেন মানুষের মধ্যে যখন কোনো মা সন্তান মানে গর্ভে ধারণ করে, তখন দেখা যায় তাদের বেশি যত্ন নিতে হয়, সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস খাওয়াইতে হয়। এখন আমরা সবাই খাওয়ানো। এদের কি তাই করতে হয়? এখন ক্যালসিয়াম খাওয়ামো, ভালো ভালো খাবার খাবার তুমি। আচ্ছা, মানে যখন গর্ভবতী হয় তখন একটু ক্যালসিয়াম জিনিসটা বেশি খাওয়াইতে হয়? এখন বেশি খাওয়ামো, এই যে ছয় মাস করছে, এখন এই তিন মাস বিয়ের অবস্থা পরিমাণ, যে কদিন না দিয়েবি এই কয়দিনে এই ওষুধ পাতি খাবার ভালো করে খাওয়া চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা, তো এই যে এই সন্তানটা তো আপনার ফর্সা, এদের কি বেশি যত্ন নেন কি? না না, একই একই, সবাই সমান, সবাই আমার সমান, সাদা কালো যাই হোক সবাই সমান, সবাই আমার সমান। আচ্ছা, আমরা ওর মাটাকে দেখি আসলে। এটা হলো ওর মা। তো এই যে এই কয়টা বাচ্চা দিয়েছে? তিনটা বাচ্চা দিয়েছে। তিনটা বাচ্চা দিয়েছে, দুইটা হলো বকনা, একটা হলো ছেলে, একটা ছেলে। আচ্ছা, তাহলে এটা কি কিনা ছিল না? এটাও পালে? এটাও আমার ঘরে, এটাও ঘর গরু কিনছিলেন, তারই কেটে দিতে। আচ্ছা, এটা কত কেজি দুধ দেয়? এটাও 20 কেজি দুধ দেয়। মাশাআল্লাহ, সবগুলোই তো ভালো দুধ দেয়। আচ্ছা, তারপরে আমরা বাচ্চা দেখতেছি, এটা কি এটার? না, দ্বিতীয়টার। তো এটা কি ছেলে? আচ্ছা, তার মানে একটা ছেলে আছে এখন, যাক মানে সাতটা মেয়ের মধ্যে একটা ছেলে আছে। একটু এদিকে আসবেন। তো এই যে আপনি আরেকটু সামনে আসেন, এত কষ্ট করেন আসলে, কখনো কি মনে হয়েছে যে এত কষ্ট করতে পারবো না, বা বিরক্ত বোধ হয়েছে কিনা? হয়তো হয়, তার পাশাপাশি করা লাগে, না করে আমরা কি কাজ করব, আমরা কি করে খাবো? মানে এইটাই কি সংসারের, সংসার চালানোর মূল চাবিকাঠি? না না, মানে জমি জমা আছে, জমি জমার কাজ করা লাগে, আর এগুলো দেখাশোনা করা লাগে। দেখাশোনা করেন বা জমি জমা যেহেতু আছে, তাহলে এত কষ্ট করে এগুলো লালন পালন কেন করেন? জমি ফেলেও ফসলের ইয়ে হয় না, মার খায়, বন্যা হয়, খায়া যায়, সেই জন্য এগুলো লালন পালন করি। এগুলো আচ্ছা, এগুলো লালন পালন করে কি আসলে আয় উন্নতি হয়? হয়েছে কিছু। যেমন এই যে ঘরটা দিচ্ছি, ধরেন সামান্য আনা জমি কিনছি, এই ঘরটা দিয়েছেন না? এই ঘরটা দিতে কত টাকা লেগেছে? সাড়ে তিন লক্ষ টাকা লেগেছে গরু বিক্রি করে। আচ্ছা, এই যে গরু যখন একটা অসুখ হয়, তখন বাড়তি কি পরিচর্যা করেন ওদের? তখন আগে চিকিৎসা দেই, ডাক্তার ডেকে নিয়ে এসে চিকিৎসা দিই। আচ্ছা, ডাক্তার ডেকে নিয়ে এসে চিকিৎসা দেন। আমরা একটু এই সাইডটা যদি আসি, মেশিন চলতেছে, সাউন্ড সমস্যা হবে, একটু এদিকটা আসেন। আর ধরেন আপনার মানে দুইটা মেয়ে আছে, বা এরাও আপনাদের আপনার সন্তান, তা আপনার মেয়ে দুটো যখন ক্ষুধা লাগে, তখন তো বলে যে মা ক্ষুধা লাগছে, তখন কই খাবারটা যদি বাইরে দিচ্ছি তোমরা খাও। আচ্ছা, আমি আসি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা, এই সন্তানগুলো তো আর বলতে পারে না ক্ষুধা লাগলে, ক্ষুধা লাগলে এরা বলে, বলে মা ডাকে, হাম্বা কয় ডাকে, আমরা তখন এসে আমি খাবার দিই। আচ্ছা, হাম্বা বলে ডাকে, সেটা বুঝে নেন যে মা বলে ডাকতেছে। আচ্ছা, খিদে লাগছে তখন খেতে দেন। আচ্ছা, শীতের দিন সেজন্য গাও ধুয়াই না, একবার করে গাও ধুয়াই, যখন গরমের দিন তখন তিনবার চারবার করে গাও ধুয়াই, আর আমরা ফ্যান ছাইড়ে দিচ্ছি। আচ্ছা, যে গরু অস্থির ঠিক দিচ্ছে। আচ্ছা,
কখনো কি মানে এমন কোন দুর্ঘটনা ঘটছে যে আপনার এই সন্তানগুলো বেশি অসুস্থ হয়ে পড়ছে? এগুলো হয় না, এর আগে হয়েছে, অসুস্থ হয়ে কয়টা মারাও গেছে, ওগুলো হয়েছে। আচ্ছা, মারা গেছে, কি কারণে মারা গিয়েছিল? ও জ্বর, বুঝতে পারি নাই, মাথার পানি ঢালা লাগবে, তারপরে ও যে বাতানে রোগ, সেগুলোতে মারা গেছে। এখন তো আর এই দুর্ঘটনা ঘটে না? এখন নাই, আমার বর্তমানে এখন নতুন করে পালিত হিসেবে আন্দাজ। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে আপনাদের মধ্যে এই গরুগুলো হলো দেবতার মতো। হ্যাঁ, এটা কি একটু বুঝায় বলবেন? স্বয়ং কৃষ্ণ তাই বলে ননি চুরি করে খাচ্ছিল, মায়ের দুধ চুরি করে খাবার যায়, এইটা হলো সেই থেকে ওই গরুর দেবতা। আচ্ছা, মানে কৃষ্ণ মার দুধ চুরি করে খাইতো, গাভীর দুধ চুরি করে খাইতে যাইতো। আচ্ছা, সেই জন্য এদেরকে দেবতা বলে বলা হয়। আচ্ছা, এইটা জানতাম না কখনো, আসলে এটা নতুন শুনলাম যে কৃষ্ণ দুধ চুরি করে খাইছে, এই জন্য এদেরকে দেবতা বলে গণ্য করা হয়। আসলে এই যে আপনাদের দেবতা বা আপনারা সন্তান বলেন, আসলে সন্তানগুলো লালন পালন করে কেমন লাগে আসলে আপনাদের কাছে? আমাকে ভালো লাগে। ভালো লাগে? কখনো কি এদের যে ছেড়ে অন্য কোথাও থাকতে পারেন? থাকি তো, থাকি, থাকি না, যাই না, এগুলোর জন্য কোনো জায়গাতে যাই না। কোথাও কোনো জায়গায় যাওয়ার সময় কাটানো যায় না? না। আচ্ছা, তাহলে গরু বাছুর লালন পালন করে কি আসলে একটা সংসারের হাল ধরা সম্ভব? ওইভাবে সম্ভব, ওর মধ্যেই করা লাগবে, এর মধ্যেই করা লাগবে। আচ্ছা, আমরা দেখলাম যে শুনলাম আপনারা খেতেও কাজ করেন, ঘাস কেটে নিয়ে আসেন, সবই করেন, এর তো অনেক কষ্ট হয়। কষ্ট হলেও করা লাগবে, আমরা কৃষক মানুষ, আমরা কি করে খাবো? কৃষক মানুষ বলে যে সবই করতে হবে, নারীরা তো হলো ঘরের লক্ষ্মী, ঘরে বসে থাকবে আর কাজ করবে, খাবে। ঘরে বসে থাকলে আমরা ভাত পাবো না? ভাত পাবেন না? না। কি দাদা কি ভাত দেবে না? দেবে, কষ্ট হবে, কষ্ট হবে। হ্যাঁ, ওই জন্য দাদাকে সহযোগিতা করেন। এই যে বাড়ির কাজ তো সব আপনারাই সামলান? হ্যাঁ, আপনার দাদাও করে, আমিও করি, দুইজনেই করি। আচ্ছা, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, দাদাকে না এই সন্তানগুলোকে? সবাইকে ভালোবাসি সমান করে। কিন্তু শুনলাম যে আপনি এদেরকে বেশি ভালোবাসেন, দাদাকে ভালোবাসেন না? না, এটা সত্যি না। আচ্ছা, আপনার একটা বড় মেয়ে আছে, মেয়েটা কি দেখা যাবে একটু? হ্যাঁ, মেয়েটাকে দেখা যাবে। আপনার ওই সন্তানটাকে একটু যদি ডাকতেন, আমরা একটু কথা বলতাম। নীলা, আসোটি। দর্শক শুনলেন যে আসলে কতখানি আন্তরিকতা এদের প্রতি, যেহেতু এত আন্তরিকতা না হতো তাহলে কিন্তু কখনোই সফলতা অর্জন করা যেত না। আর এই যে দেখতেছেন গরু বাছুর লালন পালন করে কিন্তু সংসারের একমাত্র খরচ বা সংসার পরিচালনার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, তো নারীরা যে বসে নেই সেটা কিন্তু এই গ্রামে এসলে আপনারা দেখতে পারবেন। তো ভবিষ্যতে আর কি স্বপ্ন দেখেন দাদি আপনি? স্বপ্ন দেখি এখন টাকা পয়সা রোজগার করবো, স্বল্প মানুষ করবো। আচ্ছা, টাকা পয়সা রোজগার করবেন, সন্তানদের মানুষ করবেন, এটা খুবই ভালো যে পাশাপাশি মারা যে এতটা চিন্তা করে। আমরা একটু মামনির সাথে কথা বলি, কি নাম মা তোমার? নীলা। নীলা, খুব সুন্দর নাম, কে রেখেছে? দাদা দাদি? হ্যাঁ, জেঠি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই খামারে অনেকগুলো গরু আছে, তুমি কি মার সাথে সহযোগিতা করো? হ্যাঁ। করো, কি করো? কাজ করি, গরু খাওয়া দাওয়াই, গরু গোসল করায় দাও। হ্যাঁ। ভয় করে না? না, একটু ভয় করে না? না। আর কি করো? গরু জল দেখাই, জল খাওয়াও। আচ্ছা, পড়াশোনা ফাঁকে ফাঁকি করো? হ্যাঁ। আচ্ছা, তোমার মা একটু আগে বললো যে এই গরুগুলো নাকি তোমার মায়ের সন্তান, তাহলে তোমার অনেকগুলো বোন, তা তোমাকে বোন ভাবতে কেমন লাগে এগুলা? তোমার মা বললো যে এগুলো তোমার মার সন্তান, তাহলে তো তোমার বোন হচ্ছে, দিদি হচ্ছে নাকি? হ্যাঁ। দিদি ভাবতে কেমন লাগে গরুগুলোকে? ভালোই। ভালো লাগে? কেন ভালো লাগে? গরুরা ভালো চেটে দেয়। গরুরা চেটে দেয়, আদর করে, আদর করে। আচ্ছা, তুমি কিসে পড়ো এখন? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হবে? হ্যাঁ। আচ্ছা, তুমি না বলছো যে মার মতো খামারই হবে? ওটা হবো, দুটোই। দুটোই হবে? হ্যাঁ। দুটো কি হওয়া যাবে? যাবে তো। যাবে? এই যে গরু কেন লালন পালন করতে চাও তুমি? গরুরা ভালো। শুধু কি ভালো না, এখানে অর্থ উপার্জনের ই আছে, কোনটা আয় করা যায়, কোনটা আয় করা যায়? আচ্ছা, তাহলে বড় হলে তুমি ডাক্তার হবে, পাশাপাশি খামারিও হবে। আচ্ছা, ঠিক আছে মামনি, ধন্যবাদ। আচ্ছা দিদি, এখন বলেন তো যে আপনারা যে কষ্ট করে এই পর্যায়ে মানে আসছেন,
আপনাদের মতো আরো অনেক বেকার নারী আছে আমাদের দেশে, তাদের উদ্দেশ্যে কি বলবেন বা তারা আসলে এরকম পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারবে কিনা? তারাও করবে, পারবে, তাদের পাশাপাশি তারাও শিখলে এগুলো পারবে। এর শিখতে হবে আলাদা? হ্যাঁ, ওই কিনে পালা লাগবে, খোয়ার লাগবে, দেখা লাগবে, এগুলো খাবার দেওয়া লাগবে, কিনে নিয়ে এসে দিলেই পারবে। আচ্ছা, তো ঠিক আছে দিদি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা একজন সফল নারীর সফল খামার জীবনের বাস্তব গল্প তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা শুনলেন নিস্তানে যে আসলে কতটা শ্রম, কতটা বুদ্ধিমত্তা দিয়ে তারা গরু লালন পালন করেন এবং এখন কি অবস্থায় আছেন আমরা যারা চেষ্টা করলাম। প্রতিবেদনটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা, সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।